রাষ্ট্র সংস্কারে প্রয়োজন জনগণের ম্যান্ডেট, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন ও সংস্কারের রূপরেখা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আয়নাঘর তৈরি করায় আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিনের। মাহমুদ হাসানের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে ভাষা নিয়ে অনুসারী পরিষদ আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার কোনো এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেনি। তারা কয়েকজন মিলে সংস্কারের উদ্যোগ নিলে তা কার্যকর হবে না, কারণ এর জন্য দরকার জনগণের নির্বাচিত সরকার। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা, তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোডম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণ একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিগত সরকারকে যেসব সচিব অন্যায়ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আর স্বপদে দেখতে চায় না জনগণ। এছাড়া গ্রহণযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের আহ্বান জানান তিনি। যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে, হাসিনার সঙ্গে থেকে তার দোসর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দেশের বাজার করে দিয়েছে, তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না। এদিকে বিএনপি নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম খুম করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা এই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময়ে তারা জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেবেন। অচিরেই যাতে একটি গণতান্ত্রিক নির্বাচন করে যাতে বাংলাদেশে যারা জনপ্রতিনিধি তারা যেন দেশ শাসনের দায়িত্ব পান এবং এই দেশের জঞ্জাল মুক্ত করতে পারেন, অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারেন। প্রতিহিংসা নয়, বরং জনগণকে সাথে নিয়ে আইন অনুযায়ী দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আহ্বান জানান তারা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শিগগিরই পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ শুরু করবে পুলিশ, আইনের আওতায় আসছে অপেশাদাররা।